36 বছর ধরে বিশ্ব আসরে কোনো শিরোপা নেই আর জিতে না আর্জেন্টিনা আর্জেন্টিনা কেন আপনি ঘরে ফিরবে সৌদি আরবের সাথে পারে না মতলব হার কে আপকা হিরো হার গয়া আর্জেন্টিনা কে মনে করি প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে তারা উঠতে পারবে না ওয়েট এত উত্তেজিত হওয়ার কি আছে এটা হচ্ছে আর্জেন্টিনা কথায় আছে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে আমি আর্জেন্টিনার সাথে তর্ক করি না আমি তাদেরকে লেভেলে মনে করি না আর সব অপমানের জবাব দিয়ে দিল 22 কাতার বিশ্বকাপের প্রিয় টিম আর্জেন্টিনা ফাইনালি দিস ইজ আর্জেন্টিনা আর যেসব ব্রাজিলের ফ্যানরা বলতো আর্জেন্টিনিয়ালারা আমাদের লেভেলেই না তাদের এটা হচ্ছে উচিত জবাব আমি আর্জেন্টিনার সাথে তর্ক করি না আমি তাদেরকে লেভেলে মনে করি না তাই যারা ভাবতেছিল ফ্রান্স তাদের মনের আশা পূরণ করবে তাদের জন্য এক বদনা সমবেদনা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক 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 বদনা সমবেদনা পুরো বিশ্ব অবাক ফাইনাল খেলার মতনই হয়েছে পুরো হার্টবিট কাঁপানোর মতো একটা ম্যাচ এরকম হার্টবিট কাঁপানো ম্যাচ আর কোনোদিন আসবে কিনা তা একদমই কি খেলাটাই দিল রে ভাই প্রথমার্ধে আর্জেন্টিনা ফ্রান্সকে দুইটা গোল ভরে দিল মনে একটু শান্তি পেলাম আর ভাবলাম ফ্রান্স কখনো এই গ্যাপ পূরণ করতে পারবে না কিন্তু 80 মিনিটের সময় এমবাপ্পের বাসায় যেই কাজটা করলো ফ্রান্সের হয়ে মাত্র 97 সেকেন্ডের মাথায় দুইটা গোল দিয়ে ফেলাইলো বিশ্বাস করেন ভাই তখন কিন্তু আমি আমার মধ্যে ছিলাম না এরপর এক্সট্রা 30 মিনিট খেলা দিল যেখানে আর্জেন্টিনা ফ্রান্সকে আরো একটা গোল ভরে দিল সাথে সাথে হৃদয়ে শান্তি পেলাম এই মনে হয় জিতে গেলাম আর সেখানেও মাত্র এক মিনিট থাকতে এমবাপ্পের বাসা আর একটা গোল দিয়ে ফেলাইলো এখন কি আর আমার পরাণ আমার মধ্যে আছে ভাই কি যে একটা অবস্থা খালি আল্লাহ আল্লাহ করছি অবশেষে শত অপেক্ষার পর টাইব্রেকারে আর্জেন্টিনা জিতে গেল এখন আমাদের বিখ্যাত ব্রাফারে কিছু বলা যাক সরি ব্রাজিলাতা ম্যারাডোনার নাম ভাঙিয়ে আর কতকাল চলবি 86 এর গল্প তোরা আর কতকাল বলবি দেখেন ব্রাজিলাফা আর নয় ম্যারাডোনা আর নয় 86 এর বিশ্বকাপ এখন থেকে চলবে মেসির 22 বিশ্বকাপ তোদের মেসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম এই বুড়ো ভাম দুইটাই এই আসরের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছে তোদের মেসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে দেবো আমার নাম প্লিজ আপামনি এইবার একটা আখিকা দিয়ে আপনার নামটারে চেঞ্জ করে ফেলান আর অবশ্যই একটা ভিডিও বানিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন এরপর থেকে আপনাকে কি নামে ডাকতে পারি অবশ্য না জানালেও প্রবলেম নাই আপনি তো অলরেডি ব্রাফা নামে পরিচিত সরি ব্রাজিলাফা আমরা তাই বলেই না হয় ডাকলাম তোদের মেসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে দেবো আমার নাম ভাই আপনি কি জানেন কনফিডেন্স থাকা ভালো কিন্তু অতিরিক্ত কনফিডেন্স থাকা ভালো না তাই ভবিষ্যতে কথা বললে বুঝে শুনে বলবেন 86 এর গল্প তোরা আর কতকাল বলবি তোদের মেসি ডি মারিয়া সবকটা তো বুড়ো ভাম সি সি মুখের ভাষা একদম বিশ্রী এ নাকি আবার মেডিকেলের স্টুডেন্ট বাবা যা মেহজাবিন হোসেন মেধা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ একজন মেডিকেল স্টুডেন্টের এই রকম ভাষা কেমনে ভাই আমার তো অনেক চিন্তায় ফলাই দিল একজন মেডিকেল স্টুডেন্টের মাথায় কিভাবে এত গোবর থাকে আর রিসার্চ করে যেটা পেলাম সেটা দেখে আমি আসলেই অবাক এই আপামুনি আছেন টিকটকার একজন টিকটকার সুশীল টিকটকার কমেন্ট এসেছে দল ত্যাগ করে লিগে জয়েন করেছে কিন্তু বোকা আর টিকটকারদের মাথায় গোবর থাকবে না তাই তো হতে পারে না যাই হোক ব্রাফা সরি ব্রাজিলাফা নেক্সট 2026 আপনার সাথে আবার দেখা হবে ততদিন গর্তে লুকিয়ে থাকেন প্লিজ গর্ত থেকে বের হবেন না তাহলে আপনাকে সাপে কামড়ে দিবে তখন কিন্তু আবার আমার দোষারোপ করতে পারবে ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট শেয়ার ফলো যাইছে তাই করতে পারেন করো প্রাণায় চিল